শুধু মুসলমান না, হযরত এটা যে যে অশ্লীলতা রোধের জন্য প্রত্যেকটা ধর্মের মূল দাওয়াত হইছে এটা, অশ্লীলতা রোধ করতে হবে। কারণ হয়েছে কি, অশ্লীলতার কারণে পরিবার ব্যবস্থা ধ্বংস হয়ে যায়, পরিবার ব্যবস্থা ধ্বংস হইলে পুরা মানব সভ্যতা নষ্ট, সভ্যতাই নষ্ট হয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاه والسلام على سيد المرسلين واله واصحابه واهل بيته اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد افلح من زكاها وقد خاب من دساها صدق الله العظيم বাংলা বিউ টিভি চ্যানেলের নিয়মিত ইসলামিক অনুষ্ঠান হেরার জ্যোতি, দেশ বিদেশ এবং কাছে ও দূরে থেকে যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ। এবং 2021 ইংরেজি সনের শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমরা গত শুক্রবার থেকে নতুন আরেকটি বৎসর উদযাপন শুরু করেছি। নতুন আরেকটি বৎসর আমাদের মাঝে চলে আসছে, 2020 সাল চলে গেছে, 2021 সাল আমাদের মাঝে উপস্থিত হয়েছে। এই বর্ষে 2021 সাল আমাদের জন্য হোক শান্তিময় এবং হোক সারা বিশ্বের মানুষের জন্য করোনামুক্ত, হোক বিপদমুক্ত, সেই আশাবাদ ব্যক্ত করছি। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে ইংরেজি নববর্ষ, ইসলামের দৃষ্টিতে বর্ষবরণ ও আমাদের সমাজ। এই গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে অত্যন্ত প্রয়োজনীয়, বিশেষ করে আমাদের মুসলমানদের জন্য। এ বিষয়ে আলোচনা পেশ করার জন্য আমাদের স্টুডিওতে আজকে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট আলেমের দিন, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরী শাখার সম্মানিত প্রচার সম্পাদক ও সিলেট নগরীর লেক সিটি জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা মাসুম আহমদ সাহেব দামত বরকাতুহুম। হাজরত আপনি ভালো আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার পরিবারের সবাই ভালো? আল্লাহর ফজল করে ভালো আলহামদুলিল্লাহ। আসতে কোনো অসুবিধা হয় নাই? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ। তো সম্মানিত দর্শকবৃন্দ, আমরা মুহতারাম মাওলানা সাহেবের সাথে শুভেচ্ছা বিনিময় করলাম, এখন আমরা মূল বিষয়ে চলে যাব। আমরা আমাদের দেশে যে বিষয়টা দেখি, যে ইংরেজি একটা ক্যালেন্ডার আছে, আরবি একটি ক্যালেন্ডার আছে এবং বাংলার একটা ক্যালেন্ডার আছে, তিন ক্যালেন্ডারে সৌর ক্যালেন্ডার এবং চন্দ্র ক্যালেন্ডার, এই দুই ক্যালেন্ডারে চলে। সৌর ক্যালেন্ডার হচ্ছে ইংরেজি এবং বাংলা, আর চন্দ্র ক্যালেন্ডার হচ্ছে আরবি, যে মহররম সফর মাস থেকে শুরু হয়েছে। বাংলা শুরু হয়েছে বৈশাখ থেকে এবং ইংরেজি শুরু হয়েছে জানুয়ারি থেকে। তো এই ইংরেজি নববর্ষের ইতিহাস বা গোড়াপত্তন নিয়ে আপনি একটু আলোচনা করুন দর্শকদের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان عده الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والارض منها اربعه حرم وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم او كما قال النبي عليه الصلاه والسلام কাছেদুরের বাংলা বিউ টিভি চ্যানেলের আজকের অনুষ্ঠান যারা উপভোগ করতেছেন, সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী সবাইকে এবং সম্মানিত মহতারাম পরিচালক, আমাদের সিলেট নগরীর অত্যন্ত সম্মানিত প্রতিভাবান আলেমে দিন, সিলেট নগরীর সমস্ত ইমামদের সংগঠন, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সম্মানিত মহতারাম সভাপতি, লেখক গবেষক হযরত মাওলানা হাবিব আহমদ শিহাব সাহেব এবং বাংলা বিউ টিভি চ্যানেল পরিবারকে জানাই আমি আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন, যে এরকম একটি সুন্দর প্রোগ্রামে আমাকেও অংশগ্রহণের তৌফিক এবং সুযোগ করে দেওয়ার জন্য। দর্শক শ্রোতামণ্ডলীদেরকেও অভিনন্দন জানাই, সাথে সাথে বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ, আমি প্রথমেই বলে রাখি আমাদের সবাইকে এটা খুব সেন্সিটিভলি গভীরভাবে এটা বোঝার এবং অনুধাবনের প্রয়োজন রয়েছে। কারণ বর্তমান সময়ে তো আমরা দেখতেছি যে
উৎসবের যে হিড়িক চলতেছে, চতুর্দিকে কিছু না কিছু হইলেই আমরা উৎসবে মেতে উঠি। আর উৎসবগুলোকে কেন্দ্র করে আমরা দেখতেছি যে আসলে বেসিক্যালি জনগণের বা ধরেন উম্মতের কোনো উপকার হচ্ছে না, যেটা দেখা যাচ্ছে যে বুকবাদী পুঁজিবাদীদের পেটি পড়তেছে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে উদযাপন। তো এক্ষেত্রে আমাদের খুব ভালোভাবে চিন্তা করা দরকার যে আসলে আলটিমেটলি এটার থেকে জাতি বেনিফিটেড হচ্ছে না আমরা বেনিফিটেড হচ্ছি, আর তারপর কী হচ্ছে। তারপরে সেটার আরেকটা মূল বিষয়, যেহেতু আমরা মুসলমান, আমাদের ইমানের কী দশা হইতেছে, কারণ প্রত্যেকটা বিষয় এখন ইমানের সাথে আমাদের ইমানকে দিয়ে মাপা দরকার। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস প্রাসঙ্গিক বলতেছি যে কেয়ামতের পূর্ব মুহূর্তে এত নাজুক পরিস্থিতি আসবে যে এত কঠিন হয়ে যাবে ইমান নিয়ে বাঁচা, যেমন আগুনের আঙ্গার হাতে নিয়ে বাঁচা মানে থাকা কঠিন। এই জন্য আমাদের প্রত্যেকটা উৎসব উদযাপন যা কিছু হোক আমরা মুসলমানরা ইমানের পরকে এটা পরখ করে নিতে হবে। তো সেই হিসেবে আমরা প্রথমে, যেহেতু এখন আজকে 2021 সাল চলে আসছে, কিছুদিন আগেই আমাদের কাছ থেকে 2020 সাল ইংরেজি ক্যালেন্ডারের বিদায় নিয়েছে, সঙ্গত কারণেই আমরা দেখেছি যে সব জায়গায় যেভাবে হয়েছে বিশ্বব্যাপী সয়লাভ হয়ে গেছে, নববর্ষ বর্ষবরণের জন্য হ্যাপি নিউ ইয়ার উদযাপন এটা আমরা করেছি, অনেকেই মুসলমানরাও করেছি, বিধর্মী খ্রিস্টান ইহুদিদের দেশে যেভাবে হয়েছে, আমাদের মুসলিম কান্ট্রিগুলো আমাদের মাতৃভূমিতেও এরকমই হয়েছে কম না, বরং কোনো কোনো সময় দেখা গেছে যে আমাদের পহেলা বৈশাখের চাইতেও আমরা অনেকাংশে আগেই এটা উদযাপনের ক্ষেত্রে। তো আসলে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই যে নববর্ষ উদযাপন এটার যেই জিনিসটা কনসেপ্টটা আমরা আসলে সাধারণত বোঝার চেষ্টা করি বা বুঝি যে পুরাতন বছরটা বিদায় নিয়েছে, নতুন বছর আমাদের সামনে সমাগত, পুরাতন বছরের শেষ সময়ে শেষ দিনের শেষ সময়ে আমরা খুশি উদযাপন করব। এখানে আমরা আমাদের আপনার যেটা আনন্দ উপভোগ করব, যাতে আমাদের এই বছরটা সফল আমরা মনে করলাম, পরবর্তী বছরে নতুন সময়ের নতুন দিনের নতুন সময় একদম ফার্স্ট টাইমে আমরা আবার খুশি উদযাপন করলাম, না সানাদে আমাদের মন মতো আমরা কিছু বিনোদন করলাম উপভোগ করলাম, এতে আমাদের আশা যে আমাদের এই প্রথম সময়টা ভালো গেল, নতুন বছরটা শুরু করলাম ভালো একটা আনন্দ দিয়ে আর ভালোভাবে খুশিভাবে, যাতে পুরো বছরটা খুশিভাবে যায়। এই কনসেপ্টটা আসলে আমরা ইতিহাস তালাশ করলে দেখতে পাই যে প্রাচীন রোমানরা আপনার ধর্মীয়ভাবে তারা এই কাজটা করত, তাদের একটা দেবতা ছিল, নাম ছিল জানুস। এই জানুস দেবতা, যা আপনারা জানুস দিয়ে সার্চ দিলে দেখবেন একটা দেবতা আসবে, এটার মুখ দুইটা, সামনের দিকে একটা, পিছনের দিকে একটা। তো এই দেবতাকে তারা বলতো যেটা যে গড অফ আপনার ডোরস মানে দরজা, দরজার প্রভু, দরজা মানে হচ্ছে যে তারা বলতো এই গডের ক্ষমতা এত যে তিনি অতীত জানেন ভবিষ্যৎ জানেন, অতীতের ক্ষমতা ওনার হাতে, ভবিষ্যতের ক্ষমতা ওনার হাতে, সুতরাং ওনাকে সন্তুষ্ট রাখতে পারলে, ওনার কাছ থেকে যদি আমরা ফয়সালা করে নিতে পারি তাহলে আমাদের নিতে পারি, জি জি, তখন আমাদের এই শুভ বা সফলতা আসবে। এই জন্য তারা দেখা গেছে যে বছরের শেষ সময়টাতে এই দেবতার পিছনের মুখে গিয়ে আরাধনা করত, মানে আপনার ভক্তি করত, শ্রদ্ধা করত, যে আমাদের এই পিছনের এই বছরটা, এই বছরের যে বল ত্রুটি খাতাকসুরি হয়েছে এগুলোর জন্য ক্ষমা করে আমাদের উপর যাতে সন্তুষ্ট হয়ে যায়, এটাকে আমার সফল হিসেবে মানে কবুল করে নেয়। আবার যখনই বারোটা এক মিনিট হইতো তো নতুন বছরের নতুন সময় শুরু, তখন তারা সামনের মুখে যাইতো, জানুস দেবতার সামনের মুখে গিয়ে প্রার্থনা করতো যে আমাদের এই বছরটা নতুন বছরটা যাতে শুভ হয়, যাতে কল্যাণকর হয়, এই জন্য তারা তার কাছে প্রার্থনা করতো। এইভাবে আমরা দেখি যে ইতিহাসে এইভাবে শুরু, এটা একটা ধর্মীয় কনসেপ্ট থেকে, একটা ধর্মীয় কনসেপ্ট থেকে তারা এটা দেবতাকে বানাইয়ে আল্লাহ ছাড়া অন্য কাউকে ক্ষমতার উৎস মনে করে এই জায়গা থেকে তারা এই কাজটা করতো। ধীরে ধীরে এটা ধর্মীয়ভাবে আরও ছড়াইছে। এরপরে যেটা আনুষ্ঠানিকভাবে এই যে বর্ষবরণ, যেটা বর্ষবরণটা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আমরা দেখি যে আপনার পারস্যের অগ্নিপূজকদের মধ্য থেকে। পারস্যের অগ্নিপূজকরা আপনার একটা এই উদযাপন দিবস উদযাপন করতো, সেটার নাম ছিল নৌরুজের অর্থ হচ্ছে নতুন রুজ, ফার্সি শব্দ নতুন দিবস, নতুন দিবস, নতুন দিবস। ইরানে বা ওই যে পারস্যের আপনার অগ্নিপূজকদের মধ্যে এই দিনটা তারা একদম আপনার আনুষ্ঠানিকভাবে পালন করতো নতুন বছর উদযাপনের জন্য, নতুন দিনটাকে বরণ করার জন্য ধর্মীয়ভাবে সেটাও তারা উদযাপন করতো। এই হইল আপনার মোটামুটি বর্ষবরণের ইতিহাস। এরপর থেকে দেখা গেছে যখন আপনার এই রোমান, প্রাচীন রোমান যে ক্যালেন্ডার জুলিয়ান ক্যালেন্ডার, এটা যখন চেঞ্জ হইলা গ্রেগোরিয়ান ক্যালেন্ডার বা খ্রিস্টীয় ক্যালেন্ডার তৈরি হইল, এই ক্যালেন্ডার তৈরি হওয়ার পরে আপনার
এই বৎসর উদযাপনের এই ধারাটা ধীরে ধীরে খ্রিস্ট সমাজে ব্যাপকভাবে প্রচার হইতে লাগলো। আচ্ছা, খ্রিস্টান ধর্মাবলম্বী যে মানুষগুলো ছিল, যে দেশগুলো, এগুলোতে ব্যাপকভাবে তারা এটা লুফে নিল। এখন যেহেতু ক্যালেন্ডার তাদেরটা হয়েছে খ্রিস্ট ক্যালেন্ডার, এটা কিন্তু রোমান ওই প্রাচীন ক্যালেন্ডার থেকেই তারা কী করছে, সংশোধিত করে একটা কপি বানাইছে। এটার আপনার বলে রাখি যে এই ক্যালেন্ডারটার শুরু হয়েছিল এরকম যে যীশুখ্রিস্টের জন্ম যেই দিন, ওই দিন থেকে এই ক্যালেন্ডারে তারা গণনা শুরু করলো। যীশুখ্রিস্টের জন্মের দিন হয়েছে এই ক্যালেন্ডারের প্রথম বছর, অথচ ক্যালেন্ডারটা তারা কিন্তু নির্মাণ করেছে বা তৈরি করেছে যীশুখ্রিস্টের 1600 বছর পরে। সাল ছিল 1582 খ্রিস্টাব্দ। আচ্ছা, তো এই ক্যালেন্ডারটাই হইল আপনার যেটা গ্রেগরিয়ান ক্যালেন্ডার বা খ্রিস্টান ক্যালেন্ডার নামে পরিচিত। এই ক্যালেন্ডারে যীশুখ্রিস্টকে তারা প্রভু মানে, যেহেতু এটা খ্রিস্টীয় ক্যালেন্ডার, এই জন্য এই ক্যালেন্ডারের আপনার বছরকে বলা হইতো আন্ন ডোমিনি। আচ্ছা, আন্ন ডোমিনি, যার অর্থ তারা করেছে ডিকশনারিতে যে ইন দ্য ইয়ার অফ আওয়ার লর্ড, অর্থাৎ আমাদের প্রভুর বৎসর। আচ্ছা, এই হইল আপনার খ্রিস্টীয় ক্যালেন্ডার যখন শুরু হইল তখন থেকে পুরা খ্রিস্টান সমাজে এই বর্ষবরণটা আনুষ্ঠানিকভাবে আপনার ব্যাপক সাড়া লাভ করেছে। আচ্ছা, তাহলে মৌলানা সাহেব, আমরা একটা বিষয় আপনার বক্তব্য থেকে পেলাম যে আমরা সাধারণত বলে থাকি ইংরেজি ক্যালেন্ডার, আর আপনার বক্তব্য থেকে এবং তথ্যভিত্তিক যে কথাগুলো বললেন তার থেকে বোঝা গেল যে এটার নাম খ্রিস্টীয় ক্যালেন্ডার। এটা মজার একটা বিষয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বলেন। এই মজার বিষয়টা হইল যে আমাদের সমাজে যে যেহেতু আমাদের সময় কম, আমি সব কথাগুলো একসাথেই যাতে আগায় সেই চেষ্টা করতেছি। আমাদের সমাজে কিন্তু এই মুসলমানদেরকে বিভিন্ন অপসংস্কৃতিতে লিপ্ত করার জন্য কিছু আপনার সেকুলারপন্থী মানুষ রয়েছে যারা সেকুলারিজমের প্রচারণা চালায়, এবং নাস্তিক্যবাদী যাদের আপনার এজেন্ডা রয়েছে তারা মুসলমানদেরকে সরাসরি কোনো অপকর্মের টুপ গিলাতে পারে না। এজন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন প্রতারণার আশ্রয়ে নাম চেঞ্জ করে ছদ্মবেশ নিয়ে সামনে আসে। যেমন এই যে একটা জিনিস যে এইটা কিন্তু আমরা দেখলাম যে ধর্মীয়ভাবে কিন্তু উদযাপিত একটা বিষয়। যদি কোনো মুসলমানদেরকে সাধারণভাবে বলা হয় যে চলো আমরা জানুস দেবতার কাছে করলেন চাই, ও করলেন চাই, কোনো মুসলমান সাড়া যাবে না। বা যদি বলা হয় চলো আমরা খ্রিস্টীয় আপনার ওই বর্ষটা বর্ষ উদযাপন করি, তাহলে কেউ যাবে না। এই জন্য নাম চেঞ্জ করছে, দিস ইজ এ হ্যাপি নিউ ইয়ার উদযাপন। আর এই যে আমাদের সমাজে একটা ব্যাপক গলত মশহুর তৈরি হয়েছে যে আমরা বলি ইংরেজি ক্যালেন্ডার, দেখবেন আপনি সেকুলারিজমে যারা বিশ্বাসী বা নাস্তিকবাদে তারা কিন্তু টকশো যে কোনো জায়গায় জীবনেও এটা স্বীকার করতে চায় না এত সহজে যে এটা খ্রিস্টীয় ক্যালেন্ডার। তারা চালাই দিতে চায় ইংরেজি ক্যালেন্ডার বলে, যাতে মানুষ বুঝে যে বাংলার অপোজিটে যেটা তাকে এটা ইংরেজি। বাস্তব তত্ত্বভিত্তিক কথা হইলো কখনো এটা ইংরেজি ক্যালেন্ডার নয়, এটা হচ্ছে খ্রিস্টীয় ক্যালেন্ডার, যার ইতিহাস আমি বললাম এটার উৎপত্তি হইল আপনার 1582 খ্রিস্টাব্দে। এই খ্রিস্টীয় ক্যালেন্ডারের আগেই ছিল রোমান আপনার এই যে আপনার কথা থেকে 1582 খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে এই ইংরেজি আপনিও বলেন নাই, জি না, খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে। আপনারা দেখবেন যে ক্যালেন্ডারে বা যে কোনো জায়গায় অফিসিয়ালিতে লেখা হয় খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ, তার মানে কি খ্রিস্ট অব্দ। যীশু খ্রিস্টের জন্মকে সাল গণনা করে তারা ক্যালেন্ডারটার উৎপত্তি, প্রথম দিন হইল যীশু খ্রিস্ট যেদিন জন্ম নিয়েছে সেই হিসেবে এটা হচ্ছে যীশু খ্রিস্টের এই অব্দ, মানে হচ্ছে খ্রিস্টীয় ক্যালেন্ডার, খ্রিস্টানদের ক্যালেন্ডার। এটা একদম ক্লিয়ার ইতিহাস বলে, কখনো এটা ইংরেজি ক্যালেন্ডার, এটা হচ্ছে খ্রিস্টানদের ক্যালেন্ডার। এই জন্য এই যে সেকুলারিজম যারা প্রচার করে, যারা মুসলমানদেরকে বিভিন্ন অপকর্মের টুপ গিলাইতে চায়, এরা এটাকে আপনার আড়ালে রাখে। মৌলানা সাহেব, এখানে আপনার এই কথাটা সুন্দর আসছে, দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের দেশে অনেক উন্নয়ন হয়, রাস্তাঘাট, পুল, কালভার্ট, বিল্ডিং, ভবন, এইগুলো হয়, তখন এই একটা নাম ফলক থাকে, যিনি উদ্বোধন করেন বা ভিত্তিপ্রস্তর করেন ওনার একটা নাম থাকে। তখন আমরা দেখেছি যে এখানে নিচে যখন তারিখ থাকে, তখন বাংলা যখন তারিখটা দেওয়া হয় তখন বলা হয় বঙ্গাব্দ, আর ইংরেজি যখন তারিখ দেওয়া হয় তখন বলা হয় খ্রিস্টাব্দ। তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা বাংলাটাও বলা ঠিক হবে না বঙ্গাব্দ, আর ইংরেজিও বলা ঠিক হবে না এটা খ্রিস্টাব্দ। হ্যাঁ জি, শুধু খ্রিস্টাব্দ আমরা মুখস্থ এখন বলবো না, এখন থেকে একটা জিনিস আমরা মাথায় রাখবো যে তারা লিখে খ্রিস্টাব্দ, সবাই লিখে খ্রিস্টাব্দ, কিন্তু মুখে আপনাদেরকে কান পড়া দিতে চায় যে এটা ইংরেজি ক্যালেন্ডার, বাস্তবে এটা খ্রিস্টানদের ক্যালেন্ডার। উদযাপন যদি করতে হয় খ্রিস্টানরা করবে, বর্ষবরণ যদি করতে খ্রিস্টানরাই করবে, খ্রিস্টানরা করবে। এখন আরবি বা উর্দুতে, উর্দু ভাষায় এই ইংরেজি যাকে আমরা ইংরেজি ক্যালেন্ডার বলি, তখন শেষে লেখা থাকে ঈসাই, অর্থাৎ ঈসা আলাইহিসসালামের সাথে এটা সম্পর্ক। ঈসাই তো একটা সম্প্রদায় আমরা জানি, সেটা হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়। এখন এই জায়গায় আমি আপনার পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমরা বলি যে যে সমস্ত মানুষ আজকে এই যে অপপ্রচার করে মুসলমানদেরকে দুঃখায় দিয়ে বিভিন্ন অনুষ্ঠানে, এমন অনুষ্ঠানে সম্পৃক্ত করতে যায় যেটা ইসলাম গর্হিত এবং ইমান গর্হিত, সেক্ষেত্রে আমাদের এখানে বোঝার কয়েকটা বিষয় থাকলো। একটা হইলো যে উৎপত্তি কোথা থেকে, দ্বিতীয় হইলো যে এই যে ইংরেজি ক্যালেন্ডার, এটা যে এটা খ্রিস্টীয় ক্যালেন্ডার এটা বুঝবো, এবং এটার উৎপত্তি
কেন হয়েছে, এটা খ্রিস্টানরা তাদের ধর্মীয়ভাবে একটা ক্যালেন্ডারের দরকারের জন্য যীশু খ্রিস্টকে জন্মের হিসেব সাল হিসেব করে তাদের ক্যালেন্ডারটা তৈরি করেছে। সাথে সাথে যে সমস্ত বাঙালিরা মুসলমানরা আজকে টকশোতে টিভি মিডিয়াতে বিভিন্ন সময় গিয়ে যে যে সমস্ত মানুষ আপনার ওই মাদ্রাসায় পড়ে আর বিচর্চা করে সালাম শুদ্ধভাবে দেয়, এদেরকে বলতে চায় যে এরা বাঙালি না, এরা বাঙালি সংস্কৃতির বিরুদ্ধে যায়, বা এরা ধরেন পাকিস্তানি বা রাজাকার হেন তেন এগুলো ট্যাগ লাগায়। আমি বলবো যে সমস্ত মানুষ যে বাঙালি হওয়ার পরে মুসলমান হওয়ার পরেও নিজেদের আপনার বঙ্গাব্দ একটি বাংলা ক্যালেন্ডার থাকার পরেও যে ইংরেজি নববর্ষ পালন করে, ইংরেজি ক্যালেন্ডার অফিস আদালতে টাইম লিখে বাংলাটা জিগেলে বলতে পারে না, এরকম বুদ্ধিজীবীরা কীভাবে বাঙালি হয়? যে মৌলানা সাহেব, এই যে আপনার একটা সুন্দর কথা আসছে বাঙালি, বাঙালি যদি আমরা বলি তাহলে এই শব্দটাও কিন্তু ভুল। কারণ এই যে পশ্চিমবঙ্গ আছে, পশ্চিমবঙ্গ তো বাংলার অর্ধেক। তাহলে আমরা বাঙালি যদি বলি তাহলে বোঝা যাবে যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ দুইটা মিলে বাঙালি। স্বাধীন বাংলাদেশ শিকার হয়ে গেল। তাহলে আমরা বলবো বাংলাদেশ বাংলাদেশ। আমি বাংলাদেশে, আমি বাংলাদেশের ক্যালেন্ডার জানি না। বৈশাখ কোন দিন আসে এটা যতই না জানি তার সাথে বেশি জানি যে 31 নাইট কোন দিন আসবে। জি জি, বা আমাদের অফিস আদালত বা বিয়ে শাদী যা কিছু আছে এইগুলা ইসাই ক্যালেন্ডার বা ইংরেজি ক্যালেন্ডার তাদের প্রচলিত বলে ইংরেজি, কিন্তু ইসাই ক্যালেন্ডারে চলে। সেই জায়গায় আপনি যদি বাঙালি বাংলাদেশি হওয়ার পরেও আপনার সভ্যতা একটা থাকার পরেও আপনি যদি ইংরেজদের খ্রিস্টানদের ক্যালেন্ডার ফলো করতে পারেন, এটা মুখস্থ রাখেন, এটা উদযাপন করতে পারেন, তাহলে একজন মুসলমান কেন ইসলাম পালন করলে আপনি তাকে বাংলাদেশ বিরোধী বলতে পারেন? এটা তো হয়েছে তত্ত্ব বিভ্রাট, তত্ত্ব সন্ত্রাস। এগুলা থেকে সচেতন বুদ্ধিজীবীরা বের হইতে হবে এবং মুসলমানরা এগুলোকে চিহ্নিত করা দরকার। জি মৌলানা সাহেব, আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি, আমাদের সময় হাতে একদম কম। আমরা এখন যে বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাইব যে ইংরেজি যে বিষয়ে যে ক্যালেন্ডার, এইটা আমাদের ইমানের সাথে বা ইসলামের সাথে, ইসলামের তো কোনো বিষয় ইংরেজের ঈশা বা খ্রিস্টাব্দ ক্যালেন্ডারের সাথে কোনো সম্পর্ক নাই, কারণ এইটা হচ্ছে এই সৌর ক্যালেন্ডার মানে ঈসাই ক্যালেন্ডার বা খ্রিস্ট ক্যালেন্ডার, আর ধর্মীয় যে কাজগুলো সেগুলো হচ্ছে এই চন্দ্র ক্যালেন্ডার, চন্দ্র ক্যালেন্ডার। আমরা তো এই দেশে শতকরা 90 জন মানুষ মুসলমান, এই 90 জন মানুষ মুসলমানের দেশে মহরম কোন দিকে আয় কোন দিকে যায় আমরা কিন্তু বলতে পারি না। এই যে আমাদের দেশের যে সমস্ত মানুষ রোজা রাখেন, মহরম আসার পরে জিজ্ঞেস করেন যে হুজুর মহরমের রোজা কোন দিন, এই যে 9, 10 বা 10, 11 তারিখ এই বিষয়গুলা শুধুমাত্র আমাদেরকে জিজ্ঞেস করেন, আর কিন্তু কোন দিকে আয় কোন দিকে যায় এইগুলা আমাদেরকে জিজ্ঞেস করেন না, এই বিষয়ে আপনি একটু বলেন। এটা তো মুসলমানদের জন্য পরিতাপের বিষয়, কারণ হচ্ছে এই সাথে সাথে আমি আরেকটা প্রশ্নের উত্তর মানে দিতেছি যেগুলা দর্শকদের হয়তো মনে প্রশ্নে জাগতে পারে, যে আপনার এই বর্ষ বরণ আপনারা যে ইসলাম কেন্দ্রিক করতে চাচ্ছেন, এখানে তো সব দিনই আল্লাহর, এটা একটা প্রশ্ন আসতে পারে, সব মাসই তো আল্লাহর। দেখেন এই কথা আল্লাহ সুবহান তাআলা কোরআনে বলেছেন, ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন যেদিন সৃষ্টি হয়েছে ওই দিন থেকে আল্লাহ তাআলার গণনায় আল্লাহ তাআলার হিসেবে বছরের মাসসমূহ হচ্ছে 12টি। তাহলে এই স্পষ্ট বিধান হচ্ছে, ঘোষণা হচ্ছে আল্লাহ সুবহান তাআলার, তাহলে এই মাসগুলা বছরগুলা এগুলো আল্লাহ তাআলার প্রতিটা দিনই। এখন প্রতিটা দিন যেহেতু আল্লাহ তাআলার, প্রতিটা মাস প্রতিটা সময় আল্লাহ তাআলার, এক্ষেত্রে এখানে আমরা গাইরুল্লাহকে কোনো দিনের কল্যাণ অকল্যাণের সম্পৃক্ত করতে পারি না। গাইরুল্লাহ মানে আল্লাহ ব্যতীত অন্য কাউকে, কোনো সৃষ্টিকে, যেহেতু দিনগুলা মাসগুলা বছরগুলো আল্লাহ তাআলার, সুতরাং এই প্রত্যেকটা দিনের প্রত্যেকটা মাসের প্রত্যেকটা বছরের কল্যাণ অকল্যাণ সম্পূর্ণরূপে আল্লাহর ক্ষমতার ভিতরে। যদি কল্যাণ দেওয়ার মালিক হয় তিনি দিবেন, অকল্যাণ হয় সেটাও তিনি। এই জন্য আমাদের যদি কোনো দিনে কোনো মাসে কোনো বছরে কোনো সময় আমাদের কল্যাণ কামনা করার প্রয়োজন হয় আল্লাহর কাছে করবো, যদি অকল্যাণ থেকে বাঁচতে আল্লাহ। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আপনার কাছে যেহেতু চলে আসলো কোথায় কোথায়, এই যে আমরা আমাদের বাংলাদেশে এই নববর্ষ ইংরেজি নববর্ষ এটা শুরু হয়েছে আমার মনে হয় যে আজ থেকে 20-21 বছর আগ থেকে, 31st night নামে এই সময়, সেই সময়ে ঢাকা শহর তথা বাংলাদেশে যে পরিমাণ অশ্লীলতা আমরা দেখলাম পরের দিন পত্রিকায় বা মিডিয়ায়, যে মানুষ আমাদের কলেজ ইউনিভার্সিটির ছেলেমেয়েরা প্রায় উলঙ্গ হয়ে এই নাচানাচি করলো, আনন্দ ফুর্তি করলো এবং অনেক তারা দর্শনের শিকার হইল, এইভাবে অনেক একটা আড্ডা জমায়, এইটা কিন্তু আমাদের এই শতকরা 90 জন মুসলমানের দেশে কিন্তু এখন এইটা কখনো কাম্য না। এই বিষয়টা কী জন্য হচ্ছে, এই বিষয়টা আপনি একটু আলোচনা করেন।
আমি আপনার এই প্রশ্নের সাথে একদম প্রশ্নগুলো আমরা একদম আপনার জমায়ে ফেলি, সেটা হইলো যে একটা হচ্ছে আরবি ক্যালেন্ডারের ব্যাপার আমাদের উদাসীনতার বিষয়গুলো, আরেকটা হচ্ছে এই যে বর্ষবরণ উপলক্ষে যেগুলো হচ্ছে বা বর্ষবরণগুলোকে আসলে ইসলাম কীভাবে দেখে, শরীয়ত আমাদেরকে কী নির্দেশনা দেয় বা এর পরিত্রাণ কী, এই বিষয়টা আমরা আলোচনা করলে সব প্রশ্নগুলো ইনশাআল্লাহ উত্তর হয়ে যাবে। তো বলতেছিলাম আমি যে এই যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দেওয়া দিন মাস, এই জন্য আল্লাহ তাআলার দিকে আমাদের সাপোর্ট করতে হবে। সেক্ষেত্রে যদি দেখা যায় যে কোনো দিন কোনো মাস কোনো বছরকে কেন্দ্র করে আল্লাহ ছাড়া অন্য কারো দিকে ভক্তি বা পূজা আমাদের নিয়ে যায় বা বিশ্বাসটা আমাদের ওইদিকে নিয়ে যায়, যেমন আমরা একটু আগে আলোচনা করেছি রোমানরা যে জানুস দেবতার আপনার কল্যাণের কামনা করে, তাছাড়া ওই যে অগ্নিপূজকরা তারা যে আপনার নৌরুজ অনুষ্ঠান পালন করে, এগুলো কিন্তু তারা আল্লাহ ছাড়া অন্য কাউকে দিনের বছরের কল্যাণের এই মালিক মনে করে এই অনুষ্ঠানগুলো পালন করে। যদি এই অনুষ্ঠানগুলা আমরা করতে চাই, এটা অবশ্যই ইমান বিরোধী, এটা ইসলাম বিরোধী, এটা বড় স্পর্শকর, তাই জন্য ইসলাম এটাকে পরিপূর্ণ কমপ্লিট নিষেধ করে, হারাম করে, এটা আমরা করতে পারবো। এখন তাহলে আমরা কেন আরবিগুলোর প্রতি উৎসাহিত করি, তার কারণ হলো যেহেতু আল্লাহ তাআলা নিজে হচ্ছেন এগুলার মালিক, মাসগুলার বছরগুলার, আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় এই আরবি মাসগুলোর নাম নিয়ে আমাদেরকে বিভিন্ন কর্মকাণ্ডের কথা বলেছেন, যেমন শাওয়াল, জিলকাদা, জিলহিজ্জা, এটার কথা রাসূলুল্লাহ হাদিসে বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এর মধ্যে চারটা মাস হইলো সম্মানিত, ফিহা আরবাআতুন হুরুম, হাদিসে আসছে যে শাওয়াল, নজুল কায়দা, তুজুল হিজ্জা, আর শুরে হরমের তিনটা মাসের নাম বলা হয়েছে, এরপরে মুহাররমের কথা আসছে। রাসূলুল্লাহ হাদিসের মধ্যে আপনার শাওয়ালের কথা বলছেন, তারপরে ওই যে মুহাররমের কথা আসছে যে সিয়ামু ইয়াউমে আশুরা, এটা আসছে, তারপরে আপনার এই যে শাবানের কথা আসছে, হ্যাঁ রমজানের কথা আসছে কোরআনে কারিমের মধ্যে। এই জন্য আমরা বলবো যে প্রত্যেক মুসলমানের জন্য, এমনকি মানব জাতির যেহেতু স্রষ্টা আল্লাহ তাআলা, এই জন্য সবাইকে এই ক্যালেন্ডারটা স্মরণ রাখতে হবে, এটা ফলো করতে হবে, কারণ আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে যাওয়া, তার গোলামি করে যাওয়া প্রত্যেক মানুষের সৃষ্টির উদ্দেশ্য। সেই জন্য প্রত্যেকটা মুসলমান তো অপরিহার্যভাবে আরবি ক্যালেন্ডারকে ফলো করতেই হবে, কারণ তার ইবাদত বন্ধুকে পুরোপুরি এই বারোটা মাসের প্রত্যেকটা মাসের হিসাবের সাথে সম্পৃক্ত। এই জন্য মুসলমান যদি এটাতে উদাসীন হয়, তাহলে দেখা গেছে যে ইসলামের বিধান পালনের জন্য তার কষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে এটা যদি সবাই ভুলে যায়, তাহলে সমগ্র মুসলিম মিল্লাত এটা অপরাধী হয়ে যাবে। ধন্যবাদ মৌলানা সাহেব। এই গেল একটা বিষয়। তারপরে আপনার আরেকটা প্রশ্ন আমি বলি যে এই ইংরেজি আপনার ক্যালেন্ডার, ওই যে বর্ষবরণ উপলক্ষে যে আমাদের অশ্লীলতারগুলো এবং ইসলাম কী বলে, এখানে যেটা একটা বিষয় আমাদের সবাইকে স্পষ্ট বোঝা দরকার যে ইসলাম কোনো অনুষ্ঠান, উৎসব, উদযাপন যে কোনো সময় যে কোনোভাবে আমরা করতে হবে বা করতে পারবো এরকম কোনো থিওরি আমাদেরকে দেয় না, বরং ইসলাম নির্ধারিত দুইটা উৎসব রেখেছে, নির্ধারিত কিছু খুশির জায়গা রেখেছে। এছাড়া ইসলামের শিক্ষা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা হলো, যদি আপনি খুশি হন মানে আপনি এই সফলতা লাভ করেন, তাহলে শুকর আদায় করবেন, যদি আপনার ব্যর্থতা আসে, দুঃখ আসে, আপনি সবর করবেন, ধৈর্য ধারণ করবেন, হ্যাঁ কোনো খুশি উপলক্ষে আপনি জশন মানাবেন, আপনি বিজয় মিছিল করবেন, আপনি উদযাপন করবেন অনুষ্ঠান, এটা ফটকা ফোটাবেন, আতশবাজি করবেন, এটা ইসলাম সম্মত করে না, মিজাজ না। আবার আপনি কোনো দুঃখে পড়ছেন, এই জন্য মাতম করবেন, আপনি হাই হতাশে মাঠে ময়দানে করবেন, এটাও ইসলাম কামনা করে না, এই জন্য আত্মাহুতি দিবেন, জি জি এটা কামনা, জি না, এটা ইসলাম সাপোর্ট করে না। তাহলে এটা হচ্ছে মূল কনসেপ্ট। এরপরে যদি এগুলা ছাড়া কোনো অনুষ্ঠানে এমন কোনো জিনিস সম্পৃক্ত হয় যে কোনো উদযাপনের ব্যাপারে, যেমন আপনি ধরেন ইসলাম ইমানের আকিদা বিশ্বাস চিন্তা চেতনা পরিপন্থী, এরপরে হয়েছে আপনার যদি সেটা এই বিজাতীয় অনুকরণ থাকে, তারপরে যদি আপনার সেটা ওই ধরেন অশ্লীলতা থাকে, তাহলে এটা ইসলাম কঠোরভাবে হারাম করে, নিষিদ্ধ করে। তো এই বর্ষবরণের মধ্যে আমরা প্রথম যেটা ইসলামের ইমান আকিদা বিরোধী এটা পাইলাম, এরপরে বিজাতীয় অনুকরণ এটাও পাইলাম, এটা খ্রিস্টানরা শুরু করেছে, এটা দেখা দেখি পুরো মুসলিম বিশ্ব ছড়িয়ে পড়েছে। তিন নম্বর যে বিষয়টা সেটা হলো অশ্লীলতা। এই অশ্লীলতা যে ছড়িয়ে পড়ছে আজকে, এটাও কিন্তু দিনের পরিক্রমা। প্রথমে তারা পূজা বা ইবাদত হিসেবে এটা শুরু করছিল, দিনে দিনে যখন পুঁজিবাদদের হাতে আসলো, এটা খ্রিস্টানদের হাত থেকে সয়লাভ হয়ে গেলো পুরো বিশ্বে, তখন তারা এটা নিয়ে একটা বাণিজ্য তৈরি করার চেষ্টা করলো, তখন এটাতে অশ্লীলতা সরিয়ে দিল যাতে মানুষ সবাই মাঠে ঘাটে নেমে যাবে, আর অশ্লীলতার কারণে বহু বেনিফিটেড তারা হয়ে যাবে, বিভিন্ন পণ্য বিক্রি হবে, বিভিন্ন মদ, বিয়ার, হুইস্কি, পটকা, এগুলো তারা বা শয়তান তো পিছনে লেগেই আছে, মুসলমান ধ্বংস হোক এগুলো তো সবাই চায়। তো এখন শুধু মুসলমান না হযরত, এটা যে অশ্লীলতা রোধের জন্য প্রত্যেকটা ধর্মের মূল দাওয়াত হয়েছে, এটা অশ্লীলতা রোধ করতে হবে। কারণ হয়েছে কি, অশ্লীলতার কারণে পরিবার ব্যবস্থা ধ্বংস হয়ে যায়, পরিবার ব্যবস্থা ধ্বংস হইলে পুরা মানব সভ্যতা নষ্ট হয়ে যায়। এখানে শুধু মুসলমানই না বরং মানব সভ্যতাই নষ্ট হয়ে যায় যে জায়গায়, এটা হলো অশ্লীলতা। এই জন্য অশ্লীলতা আপনার ছড়াচ্ছে যে উদযাপন, এটা কঠোরভাবে ইসলাম হারাম করে মানব সভ্যতা বিরোধী, অবৈজ্ঞানিক। ধন্যবাদ মৌলানা সাহেব, আপনি অত্যন্ত সুন্দর এবং তত্ত্বভিত্তিক আলোচনা পেশ করার জন্য। সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের সরকার কিন্তু খুবই কঠোর, যে দর্শনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, এই যে
বর্ষবরণের নামে বা বিভিন্ন উৎসবের নামে আমরা দেখি অনেক সময় অনেক দুর্ঘটনাগুলো ঘটে, যেগুলা আমাদেরকে খুব ব্যতিব্যস্ত করে এবং খুব আমাদেরকে হতাশ করে। আমরা আইন শৃঙ্খলা বাহিনী তথা সরকারকে আমরা বিশেষভাবে বলবো, এই বছর আলহামদুলিল্লাহ করোনার কারণে এই বর্ষবরণের যে অনুষ্ঠানটি সেটি আমরা দেখতে পাইনি। হয়েছে, এটা সামান্যভাবে হয়েছে, একদম হালকাভাবে হয়েছে, এটা অন্যান্য বছরের মতো হয় নাই। মানুষের মাথার উপরে যে এত বড় বিপদ, সারা বিশ্বব্যাপী করোনা, আজকে সব আহত হয়েছেন, আজকে সব মানুষ নিজের শক্তিকে শেষ করে দিয়েছেন করোনার কাছে, যে করোনা এত বড় একটা মহাশক্তি হিসাবে, পরাশক্তি হিসাবে মানুষের উপর তথা সমস্ত বিশ্বের উপর আবির্ভাব হয়েছে। আর সেই করোনার কারণে কিন্তু আজকে আমরা পর্যদুস্ত। আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আমরা চাই যে আমরা অশ্লীলতা পরিহার করি এবং রব্বুল আলমিনের কাছে আমরা করুণা এবং এই বিপদ আপদ থেকে আশ্রয় চাই, যে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। মৌলানা সাহেব, আমাদের তত্ত্বভিত্তিক আলোচনা পেশ করার জন্য বাংলা বিউ টিভি চ্যানেল হেরার জ্যোতির পক্ষ থেকে আপনাকে আন্তরিক মোবারকবাদ। দর্শকবৃন্দ, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ।